না দেখে যা সাপের খিলা খরিশ আছে গগর আছে আছে চন্দ্র পড়া আর কাল নাগিনি চিতে আছে আছে সম্পদ চূড়া खेला देखे जागो बाबू साप सपिनीर खेला गुड़ा बाँचोरे भरी बेवला फुटी तो किंदर ऐ नगे तो खेये चिलो बेंगे चिलो सुखेर घर लोहाई गुड़ा बाँचोरे भरी बेवला फुटी तो किंदर ऐ नगे तो खेये चिलो बेंगे चिलो सुखेर घर अरे ओ मंगू तार बार की होयला मामुनो शारी दोहाई पोती फिरे बुझली तो खेला देखे जागो बाबू साप सपिनीर खेला नागिनीरा नाचते खाबे नाच खाबे खेला खेला देखे जागो बाबू साप सपिनीर खेला नागिनीरा नाचते खाबे नाच खाबे खेला खेला देखे जागो बाबू साप सपिनीर खेला সারা দিন আজকে না সাপের খেলা ভালো লাগে দিদি মনটা বড় খারাপ লাগে তা তোর মনে একটা হাত বুলাই দেব হাত ধরে বিজলি হাত ধরে এই মনটাকে তুই মন লাগিয়ে দে আমি বড় শান্তি পাবো ভঙ্গ করিস না ছাড় ছাড় বলছি বিজলি বিজলি তুই কেমন মানুষ রে আমার মনের কথা শুনিস নাই আমার ভালোবাসার কথা বুঝিস নাই দেখ বঙ্কা ও সব পিরিত তিরিত করার সময় আমার লাই হ্যাঁ বিজলি আমার কথা শুন বিজলি আমার কথা শুন এই সেই সাপের লেশা ছেড়ে দিয়ে তুই আমার সাথে চল আমি তোকে অনেক সোহাগ দেব আমার সোহাগে সিঁদুর পরি তোকে আমি আমার বউ বানাবো কিন্তু পেটে দিবে কি পেটি ভালোবাসা ও সব ভালোবাসা চিবি খেয়ে আমার পেট ভরবে না হ্যাঁ বিজলি বিজলি আমার কথা শুন বিজলি আমার কথা শুন তোর জন্য না তোর জন্য আমি সব কিছু করব বাবুদের ঘরে নুক্তি করব রাস্তা রাস্তায় মোটবো আমাদের পেটের খাবার জোগাড় করব বিজলি সেই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে ওস্তাদের সঙ্গে নাচ গান করে আসছি তুই বিশ্বাস কর সেদিন থেকে কিন্তু তোকে আমি আমার বউ ভেবে নিয়েছি তোর কথা ভেবে ভেবে না আমি কত রাত কাটিয়ে দিয়েছি তোকে লিয়ে আমি কত স্বপ্ন দেখেছি তাই তো তাই তুই যখন সাবলিয়ে আনন্দে আদর করে সোহাগ করিস তখন আমার কি মনে হয় জানি কি মনে হয় আমি যদি অমন পড়া সাপ হতাম বিজলি আমার ভালোবাসাকে তুই ফিরিয়ে দিসলাই বিজলি তোর পাগলা ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া যায় ভালোবাসা আছে বলে তো পৃথিবীতে এত সুন্দর তাই তো এবার আমি সুব্বাইকে ডেকে ডেকে বলবো বাবুজি ও বাবুজি তোমাদের মতো বেদের মেয়ে বিজলির মনে ভালোবাসা আছে আছে তার মনের মানুষ তাই তো এবার সে মনের মানুষের হাত ধরে ভালোবাসার ঘর বাঁধবে সংসার করবে ইটাকে তোকে মানাইছি নাই রে একবারে মানাইছি নাই রে ওই লাল পাহাড়ের জমিনা মানাইছি নাই রে
দেশের চেনা সুর কোনো মানুষ লাই রে যে করে তোরে লিয়ে যায় হায় রে ইচ্ছে করে তোরে লিয়ে যায় প্রিয়ারে প্রিয়ারে কথা শোনে না প্রিয়া তার দিয়ে বোঝাই দেশের সাথে কোনো বাধা লাই রে ইচ্ছে করে লিয়ে যাই হায় রে ইচ্ছে করে তোরে লিয়ে যাই হায় রে ইচ্ছে করে তোরে লিয়ে যাই মাঠে ঘাটে খেলা দেখে না আমাদের পেশা তুই খেলা দেখতে চাস তো তোর ওই বিবি বালবা ছেলে মাঠে চলে যা আরে তুমি চুপ রো তুমি চুপ রো জগা তুমি চুপ রো আরে চুগলি তুই যাবে আমার আশা কেন আমার বাড়ি হ্যাঁ শুন শুন আমি রুপিয়া দিবে ও রঙিন শাড়ি দিবে ওর কোন গাঠি দিবে সেটা তোর বহিন কে দিবি যা লোক ও লালা দেখাবি না আর দুটো আমি তুলে নিব হবে চালাক মে হো লাল সেট তুম চলে জান না কে এ লাল সেটের এক হুম করে সারা সৌত বন্ধ হয়ে যায় বন্ধ এ লাল সেট কা নাম শুনলে সারে লড়কি কো ঘর সে বাহার আনো এ লাল সেট এ লড়কি সে লড়কি ধরে লাল সেট যতদের মত জানোদের মুখে পড়ে সে বাঁচাও বাঁচাও করবে না পানি ফেলবে এ সালি কাল লাগি আছে দেহে যতক্ষণ শ্বাস থাকবে খালি তোর জানে ছমল মারি কি না তোর সালের বীজ দত্তা আমি ভেঙে দিবে রে সালে তার আগে তোর হাত দুটো আমি ভেঙে দিব রে শয়তান আরে শালা এই যে কি করছিস আমার ছেড়ে দে ওস্তাদ এই শালার হাত দুটো ভেঙে আমি কুচি কুচি করে দিব ভদ্রলোকের সাথে দুশ্মনি করে লোকে কি বলবে এই শালা ভদ্রলোক নয় ওস্তাদ ভদ্রলোক নয় একটা শয়তানের বাচ্চা আছে বলে চল শালা শয়তান আজকের মতো তোকে ছেড়ে দিয়ে গেল আর কোনদিন যদি বিজলির উপর নজর দিতে আসিস তাহলে শালা তোকে খুন করে মাটিতে পুঁতে দিব বিজলি চলে চলে আমার সাথে শোন বাবুজি হ্যাঁ বল বল এক বিজলি কাল লাগি নি আছে খেলা দেখতে চাস তো দূর থেকে খেলা দেখবি লেকিন এক কাল লাগি নি খেলা করতে চাইলে তুই শালা জালে ছবল খাই মরে যাবি হা সালে যদি কাল লাগি না হোক এ সালে লালু সেট কাল নাগ আছে কাল নাগ ও সালকে লেখে না আমি জরুর করবে জরুর সরজিত আমি সালা বুড্ডা দেখুন ভাই তো আমার পাশ রুপিয়া নিলেও লেকিন আমি তো কই কাম না করলো দেশরা মেরা রুপিয়া অপ আপতাও এ লালু সেট কা হিম্মত আছে ও সালকে রাস্তা সে তুলে নিয়ে আসবে আরে গোসা করিস না সরজি গোসা করিস না বিজলি কে আমি তোর হাতে জরুর তুলে দিই কেমন একটু সময় লাগবে সময় ও পাক্কা কেমন আছে নর আছে ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে খেলে তুলতে হবে তাকে তোর সময় লাগবে এক দিন এক রোজ হ্যাঁ বঙ্কু আর বিজলি কে নকলি লোভ দেখিয়ে হ্যাঁ হ্যাঁ তোদের বাংলোতে নিয়ে যাব আমার বাংলোতে নিয়ে যাব তারপর তুই আমি আমি বিজলি কে কব্জা করিয়ে কব্জা করিয়ে বঙ্কু কে হাঁটিয়ে দিবি বঙ্কু কে হাঁটিয়ে আরে বড়া
मेरे पास आओ मेरे पास आओ। हेलो और 100 रुपया आगम 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 और सर कम है गले हमें तो मांगे पूरा 1000 रुपया दिया सारे बीच ले रहे ओ सारे बीच तक এবার আমি ভাঙবে ও সালে ফৌজ বি করতে পারবি না আল চমল বি করতে পারবি না কুরাঙ্গার আমি না তোর বড় ভাই বিয়ে করার আগে একটি বারও আমার কথা মনে পড়লো না একটি বারের জন্য ভাবলি না তো দাদা কতখানি আঘাত পাবে সবার সামনে কতখানি অসম্মান হবে ওরে হতভাগা আমি যে আলপনার সঙ্গে তোর সমস্ত বিয়ে ঠিক করে রেখেছিলাম কি বললে বর্দা ওই আলপনার সঙ্গে তুমি আমার হ্যাঁ হ্যাঁ ওই আলপনা এবার বল ওকে আমি কি জবাব দেব কোন ভাষায় সান্ত্বনা দেবে অসহায় মেয়েটাকে বল 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 এতদিন স্পর্ধ আপনার আমার সামনে কিনা আপনি আমারই স্বামীর গায়ে হাত তোলেন স্বামী ভাস্করের মতো একজন স্কলার একজন অশিক্ষিত গাইয়া মেয়েকে বিয়ে করবে একথা আপনি আশা করেন কি করে আর একটা কথা মনে রাখবেন ভাস্কর আজ থেকে আমার স্বামী তুই তুই আমার তিল তিল করে গড়ে সংসারটাকে টুকরো টুকরো করতে আজ এক আধুনিকা বউ ঘরে এনেছিস কপালে তার সিঁদুরের পরিবর্তে লাল কাগজের টিপ চোখের রঙিন যুগের রঙিন চশমা ঠোঁটে আধুনিকতা লাল রং মেখে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে হিলতোলা জুতো পরে বৌমা এসেছে আমার শান্তি তপবনে অশান্তির আগুনি জ্বালাতে তোমার বৌমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বর্দা এবারের মতো আমাদের ক্ষমা করে দাও আর এক মুহূর্তে আমি এখানে থাকতে চাই না চলে এসো না তোমরা যাবে না আমি বলছি তোমরা এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না শেখর হ্যাঁ ভাস্কর এ বাড়ি ছেড়ে তুই কোথাও যাবি না বলবো তুমি কেমন মানুষ গো ছেলে মানুষ না বুঝে অন্যায় করেছে তাই বলে তাকে এইভাবে শাসন করতে হয় বলবো আর তোমরা সবাই শোনো ভাস্কর যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে না না বড়বু না তুমি আমাকে এত নিষ্ঠুর ভাবলে কি করে বড়বু আজ আমি সংসার অরণ্যে এক বৃদ্ধ বটবৃক্ষ
আমার শাখা প্রশাখায় কত জানা অজানা পাখিরা এসে আশ্রয় নেবে বর্তা কিন্তু প্রয়োজনের শেষে ওই সমস্ত পাখির দল যদি আশ্রয়দাতা রাষ্ট্রে দাঁড়ানোর কথা বলে অন্য কোথাও চলে যায় তার জন্য কি বৃক্ষের অভিমান করা সাজে সাজে না থামো তো তুমি নতুন বউ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে তাকে বরণ করে ঘরে তুলতে হবে না ওরে কে আছিস ঠাকুর ঘরে আমার বরল ডালাটা আছে নি আয় তো এই আলপনা তুই তুই বরল ডালা নিয়ে এসেছিস কেন বর্দা তোমার দেওয়া নতুন সম্পর্ক নাই বা পেলা আলপনা তোমার বোনের দেওয়া সম্পর্ক নিয়ে কি আমি এই বরল ডালা নিয়ে আসতে পারি না আলপনা আমাকে দে মালক্ষীর পূজোর ফুল তোর কাছে নোংরা হয়ে গেল আর সেগুলো তুই মাটিতে ছুঁড়ে ফেলে দিলি হ্যাঁ হ্যাঁ দিলাম দিলাম ওই সমস্ত নোংরা জিনিসগুলো ছুঁতে আমার ঠান্ডা করে এই যে এই কে ভূতগুলোর মাঝে এইভাবে আমাকে দাঁড় করিয়ে রাখবে না আমার থাকার ঘরটাটা ঘিরে দেবে আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি পেউলি আমার দাদা বৌদিকে অসম্মান করে তুমি কথা বলবে না আমিও তোমায় শেষবারের মতো জানিয়ে দিচ্ছি এক মিনিটের মধ্যে আমার থাকার ব্যবস্থা না করলে আমি এখান থেকে চলে যাব বড়দা বৌদি আমি কি ভুল করলাম কেমন করে এই ভুলের প্রায়শ্চিত্ত করব আমি ওরে শিখর মেসা তুই বলতে পারিস ভাই কেমন করে মেলাবো আমার জীবন অঙ্কের হিসাব জেনে শুনেই তো বিষ পান করেছিস বিষের জ্বালা তো তোকে সহ্য করতেই হবে না বলতা না তুমি তুমি আমাকে অভিশাপ দাও দাদা আমাকে অভিশাপ দাও তোমার সাজানো সোনার সংসারে আমি অশান্তির ঝড় এনে দিয়েছি দাদা আর সেই ঝড়ে তোমার সাজানো সোনার সংসার জ্বলন্ত চিতায় পরিণত হবে দাদা তুমি তুমি আমাকে শাস্তি দাও ভাস্কর নারে ভাস্কর না এই সংসার আমি জ্বলন্ত চিতা হতে দেব না আমি এই সংসারের বড় বউ আমি এই সংসার কিছুতেই ভেঙে যেতে দেব না কিছুতেই না কিছুতেই না শোনো মর্দা আমার মনে হয় মেজ বৌদি খুব বড় লোকের মেয়ে কাজেই আমরা সবাই যদি ওনার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করি লাভটা বোধ হয় আমাদেরই হবে শেখর শোন আমি আমি তোর বড় ভাই তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি না না তার প্রতিদান চাইছি না শেখর আমি তোর কাছে একটা জিনিস ভিক্ষে চাইছি তুই দিবি ভাই ভিক্ষে বলছি কেন মর্দা তুমি চাইলে হাসতে হাসতে আমার জীবনটাই আমি তোমায় দিয়ে দিতে পারি জীবন নয় শেখর জীবন নয় আমি তোর কাছে একটু দয়া ভিক্ষা চাইছি দয়া ভিক্ষা হ্যাঁ এই আলপনাকে আমি কথা দিয়েছিলাম ওকে এবাড়ির বউ করে ঘরে তুলে নেব আমার সেই কথা রাখতে তুই আলপনাকে বিয়ে কর অসম্ভব শেখর আমি তোর বড় ভাই হে তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি না না বড়দা না এ তোমার অন্যায় দাবি আর বড় ভাই বলে তুমি যা খুশি তাই বলবে আর আমাদের সেটা মেনে নিতে হবে শেখর আমার জন্য তোমরা ভেবো না বড়দা আমার ভাগ্যে যা আছে তাই হবে কল্পনা প্রয়োজনে আমি সারা জীবন কুমারী থাকব ভগবান তবু বিয়ের স্বপ্ন আমি কোনোদিনের জন্য দেখব না দাদা কোনোদিনের জন্য না কুমারী থাকবে কেন যোগ্য ছেলে একটা খুঁজে নাও লাগে বিয়ের জন্য 20-50 হাজার টাকা নয় আমি দিয়ে দেব শুনে যাও সকার বাবু আজ তুমি হেরে গেলে নীলাম্বর ঘোষাল আজ তোমার জীবনের সমস্ত হিসেব ভুল হয়ে গেল আজ তুমি শোন মর্যাদা
রাস্তার মৌশাক ভেবে ভাবিনি যে যখন তখন তার মধু পিয়ে নিবি। বিজলি আমার হবু বউ আছে বটে, আমার হবু বউর দিকে যে হাত বাড়াবেন তার হাত দুটো আমি ভেঙে দিব। চলে বিজলি যাবেনি। জানোয়ার বটে, তাই মেয়ে মানুষের খাবার পেবে এরা খামর দিতে চায়, তাই মানুষ মুখের জানোয়ার সামনে আমার বিজলি কামে একা ফেলে যাবো না। বিজলি এখন এই বনর্জি সাহেবের কেনা হয়ে গেছে। এই উস্তাদ, আমি না তোর বেটি বটি বাপ হয়ে বেটি কয় জানোদের কাছে বিক্রি করে দিতে তোর শরম হচ্ছে লাই। হে তোর মা, আমি তো তোর বাপ লোস। উস্তাদ কি বললি, কি বললি উস্তাদ, কি বললি তুই, তুই আমার বাপ লোস, আমি তোর বেটি লই, তাহলে কে আমি কি আমার পরিচয় তুই বললা কেন, চুপ করে আছিস কেন, বল বল বল। এই বললা কেন।